সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছি সবুজ খেতে যাওয়ার জন্য আর কি। আজ উঠেই দেখছি চারদিকটা সবুজ, তো ভাবছো সকাল সকাল কেন আমি খেতে চলে গেলাম? একদম না, এটা আমার বাড়িতেই বন্ধুরা, অ্যাকচুয়ালি বাবা আজকে এনেছে শুশুনি শাক। তো শুশুনি শাকগুলো দেখে এত ভালো লাগছে, তো ভাবলাম সকাল সকাল তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও দেখলে মনটা ভরে যাবে। আর শুশুনি শাক দেখতেও ঠিক যতটা সুন্দর হয়, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। তো শুশুনি শাক দেখলে আর কি মনে পড়ে যায় ঠাকুমা দাদুর কথা, মানে বড়োদের কথা, দিদাদের কথা। ওরা বলতো শুশুনি শাক খেলেই নাকি প্রচণ্ড ঘুম হয়, তো যখনই শুশুনি শাক খেতাম সেদিন বলতাম যে আজকে খুব ঘুম হবে হয়তো। তো যাই হোক, শুশুনি শাকের পাল্লায় পড়তে তোমাদেরকে বলতেই ভুলে গেছি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো বাবা ওখানে রসুনগুলো ছাড়াতে বসে গেছে আর কি। শুধু রসুন না, পেঁয়াজ আদা সব কিছু ছাড়াবে। আর অনেকগুলো রসুন দেখলে তো অ্যাকচুয়ালি ওই রসুনগুলো বাবা সব ছাড়িয়ে রেখে দিচ্ছে, প্রতিদিনই তো আর কি লাগে, তো লাগলে সেগুলো আর কি মা ফ্রিজ থেকে নিয়ে আর কি বেটে নেবে। তো এখানে দেখো আমি এবারে শুশুনি শাকগুলো আর কি বাছতে বসে গেছি। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ওষুধ টষুধ খেয়ে এখানে আমি শুশুনি শাকগুলো আর কি বাছতে বসে গেছি। তো আমি শুশুনি শাক আমার লাইফে ফার্স্ট আর কি বাছছি। তো আমি একটা একটা করে বাছছিলাম, যেটা বাছছিলাম ঠিক বাছছিলাম। তো এনেছিল বাবা চারটা তারি শুশুনি শাক। তো চারটা তারি শুশুনি শাক যে কতটুকু দাঁড়াবে সেটা তোমাদের আগে দেখাবো। তোমরা সবাই জানো যারা আর কি শুশুনি শাক করো যে কতটুকু অল্প পরিমাণে দাঁড়ায়। তো দেখে আমি বলছিলাম চার তারিখ শুশুনি শাক করবো, মা বলছে এটা চার তারিখতেও মন ভরবে কিনা সেটাও তো সন্দেহ আছে। তো এখানে দেখো আজকে জলখাবারে আর কি হয়েছিল গোটা মুগ, মানে গোটা মুগ সিদ্ধ আর মুড়ি। তো কড়াই সিদ্ধটা প্রায় হয়ে থাকে, মাঝখানে তিন দিন বন্ধ রেখেছিলো, কারণ হচ্ছে যে আমি অন্য কিছু দিয়ে মুড়ি খাচ্ছিলাম বলতে এটা নয়, পেঁপে সিদ্ধ তারপরে লাউ সিদ্ধ ওগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। মাঝখানে তিন দিন মাকে বন্ধ রাখতে বলেছিলাম, কারণ একটা তো মুখে রুচি বলে আছে, তো তিন দিন পর দেখছি না আমার একটু পটির সমস্যা হচ্ছে আর কি। তো মাকে বললাম না কড়াই সিদ্ধ মা কন্টিনিউ করো, তাহলে খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। তো সেই কারণে আর কি কড়াই সিদ্ধটা আজকে আবার হয়েছিলো, তো মাঝখানে তিন দিনই গ্যাপ ছিল। তো এখানে দেখো আমি আবার বসে গেছি সবজি নিয়ে। এখানে সবজি নিয়ে বসে গেছি বলতে আর কি পেঁপে কাটতে বসে গেছি, আলু কাটতে বসে গেছি। তো মায়ের একটু হাতটা সমস্যা হচ্ছে আর কি, মানে কাটতে, যেহেতু বুড়া আঙুলটা তো লাগবেই প্রেশার দিতে, তো ওই জন্য আর কি টুপিটাকে এগুলো কেটে দিচ্ছি বসে বসে। আর আমি কিন্তু বেল্ট পরে আছি বন্ধুরা। তো দেখো এখানে পেঁপেগুলো কেটে নিলাম, আলুটাও কেটে নিলাম। তো এখানে মা বলছে তোর পেঁপে কাটাটা একটু ফুল হয়ে গেছে, তোর পেঁপেটা বড় বড় করতো, তো আমি একটু ছোটো ছোটো সাইজের আর কি করে দিয়েছি। তো আগে কী জন্য পেঁপে আলু সব কাটছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে জাস্ট তোমরা শুশুনি শাকগুলো দেখো, এক ঝুড়ি শুশুনি শাক, সেটা দেখো চুটকির মাধ্যমে জাস্ট এইটুকু হয়ে যাবে, দেখতে পাচ্ছ কতটুকু শুশুনি শাক। তো খেতে এত ভালো লাগছিলো, অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, তো বাবা পায়নি আর কি, তো ফাইনালি আজকে পেয়েছিলো। তো আজকে বাবা নিয়ে এসেছিলো, মানে কিন্তু বাঁচতে প্রচণ্ড কষ্ট, তবে আজকে মা দেখে দিল, তখন আমি খুব সুন্দর করে আর কি কিন্তু বেছে নিয়েছি আর কি, মানে মা পদ্ধতিটা দেখে দিল যে এরকম করে পাচ্ছে, তোকে শুশুনি শাক খেতে হবে না, মানে এত সুন্দরভাবে দেখে দিল ঝাঁটাঝাট। কিন্তু এরপর নেক্সট দিন আনলে আর কি মা জাস্ট 10-15 মিনিটে তিন তারিখ বেছেছে, আর সেখানে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের উপর এক তারিখও কমপ্লিট করতে পারিনি ভালোভাবে। তো এবারে দেখো মাঝখানে চাটা খেয়ে নিয়েছি, চাটা খাওয়ার পর ব্রেকফাস্টও বলতে গেলে হয়ে যায়, মানে মুড়ি শশা কলাই সিদ্ধ খেয়ে নেওয়ার পর এখানে ভাই নিয়ে চলে এসেছে মাংসটা। তো মাংসটা নিয়ে আসার পর আমি এখানে ভালোভাবে মাংসটা আর কি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো আজকে তোমাদের সাথে ভাবছি আমি একটা রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিটা হচ্ছে আজকে কচু পেঁপে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসের ঝোল। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একটা কথা আমি বলবো বন্ধুরা, বাড়িতে করে দেখো, বাট আমাদের আজকে একটু ভুল হয়েছিল, সেই ভুলটা তোমাদের কি সেটা আমি আগে বলে দেবো। তো চলো এখন থেকে আমি রেসিপিটা তোমাদেরকে একটু স্টার্ট করি। তো মাংসটা ধুয়ে আমি এখানে শুধুমাত্র হলুদ দিয়ে আর কি মাখিয়ে রেখে দিলাম। এখানে দেখো আলুগুলো পেঁপেগুলো আর কি নুন আর হলুদ দিয়ে মাখানো আছে, আর কচুগুলো দেখো গোল গোল করে কেটে নেওয়া আছে, কচুগুলো কিন্তু অর্ধেক করিনি। আর বড় বড় সাইজের আলু দেবে, আলুটা দুফালি করবে, আর পেঁপেগুলো আর একটু বড় বড় হতো আমি এটা একটু ছোটো ছোটো কেটে ফেলেছি আর কি, এটা আমার মাথায় ছিল না আর কি। আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন কিন্তু রেডি, তার মধ্যে কিন্তু এত রসুন কিন্তু যাবে না, এগুলো অর্ধেক ফ্রিজে তোলা হবে, কম রসুন। আর এখানে আমাদের 800 কিন্তু মাংস আছে, আমরা এখন
অল্প পরিমাণে মাংস হয় আমাদের শরীরের জন্য। আর এখানে দেখো এই যে বাটিটাতে রাখা আছে, মানে সাদা বাটিটাতে ওখানে রাখা আছে পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর যেটা লাল দেখলে ওটা হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদার পেস্ট, আর ওদিকে পেঁয়াজ কুচি করে রাখা আছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গোলমরিচ আর হচ্ছে দুটো এলাচ। আর এখানে আলুগুলো ভেজে মা কুকারে তুলে রেখে দিয়েছে, এটা কুকারে হবে মাংসটা। এরপরে গরম মশলা যেগুলো দেওয়া হলো আছে অ্যাকচুয়ালি তেজপাতা, এগুলো ভালোভাবে নাড়ার পর একটা সুন্দর স্মেল উঠে আসার পর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে সুন্দরভাবে লাল লাল হয়ে যাওয়ার পর, মানে যখন এখন যেরকম পরিস্থিতি আছে এরকম হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবে। তো কখন কীভাবে মশলাটা দেবে চলো সেটা তোমার সাথে শেয়ার করি। প্রথমে রসুন আর পেঁয়াজ বাটাটা দিলাম, সেটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আর কি নাড়িয়ে নেবে, মানে একটু এটা ভাজা 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 হয়ে যাওয়ার পর এর মধ্যে ফার্স্টে দেবে নুন। পরিমাণ মতন তোমরা নুন দেবে, আমরা এখানে 800 মাংস যা যা সবজি আছে সেগুলোর জন্য ঠিক পরিমাণ মতো মা আর কি নুনটা দিয়ে দিল। তোমরা যেরকম মাংস নেবে সেরকম পরিমাণের কিন্তু নুনটা আর কি দেবে, সে নুনটা তোমাদের কাছে আন্দাজ আর স্বাদ অনুযায়ী, তাই তো। এরপরে এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, মা নিজে ঘরে বানিয়ে রাখে সেই বানানো পেস্টটা আর কি মা এখানে দিয়ে দিল, মানে শুকনো যেটা করে কড়াইয়ে নেড়ে যেটা পেস্ট করে, তো সেরকমভাবে ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দিল। ধনে আর জিরে গুঁড়ো আর নুনটা দিয়ে মা এবারে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে হালকা অল্প পরিমাণে চিনি। হ্যাঁ, যারা চিনিটা খাও তারা চিনিটা দেবে, আর যারা চিনি খাও না তারা চিনি কিন্তু না দিলেও চলবে, এটা হচ্ছে অপশনাল তোমাদের কাছে। তারপর এর মধ্যে দিয়ে দেবে মা আদা আর হচ্ছে যে লঙ্কা বাটাটা। তো এই লঙ্কাটা কিন্তু আমাদের কাঁচা লঙ্কার যে লালটা হয় আর তার সাথে শুকনো দুটো লঙ্কা মানে মা কিন্তু বেটে দিয়েছে। আর তারপরে ওটা ভালোভাবে মশলাটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে মা হলুদ দিয়ে তারপরে কিন্তু নাড়াবে। তো হলুদটা মা কিন্তু শেষে দিল, মা বললে এইভাবে দিলে নাকি মাংসটার টেস্ট এটা আলাদা রকম হয়। তো হলুদটা দিয়ে দেওয়ার পর এখানে মা একে একে যে আর হলুদ মাখিয়ে যে মাংসটা রেখেছিল সেখানে মাংসটা মা ভালোভাবে কড়াই এবার দিয়ে ভালোভাবে আর কি নেড়েচেড়ে নেবে। নেড়েচেড়ে নেওয়ার পর মাংসটা যখন মাংসের গা থেকে আর কি তেল ছেড়ে দেবে সেরকম নাড়ার পর মা ওর মধ্যে আলু, ভেজে রাখা আলু, কচু আর পেঁপে ভালোভাবে দিয়ে আর কি মিক্সড করে নেবে, সেটাও ভালোভাবে নাড়াচড়া আর কি করতে থাকবে। তো এবারে তোমরা কতক্ষণ নাড়বে সে টাইমিংগুলো তো আমি আর বলতে পারছি না, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো যারা মাংস করো। তবে এইটুকু বলবো তোমরা কিন্তু বাড়িতে একদিন এই রেসিপিটা জাস্ট ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো আমাদের একটা ফুল যেটা হয়েছে আর কি সেটা হচ্ছে যে আমরা প্রচুর মানে এই মাংসটা যখন তুমি প্রেশার কুকারে করবে তোমাকে কিন্তু একদম সিটি দেওয়া চলবে না, জাস্ট একটা স আওয়াজ হবে, মানে যে সটা আওয়াজ হয় না প্রেশার কুকার সিটি করবে না কি, ঠিক তখনই কিন্তু তোমাকে কিন্তু প্রেশার কুকার মানে প্রেশার কুকারটা অফ করে দিতে হবে। তারপর আস্তে আস্তে যখন সিটিটা মানে বন্ধ হয়ে যাবে তখন তোমাকে প্রেশার কুকারটা খুলে মাংসটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে। কিন্তু আজ আমাদের একটা খুব বড় ভুল হয়েছে, মানে মা জাস্ট বাইরে বেরিয়ে আছে আর সিটিটা পড়ে গেছে, সেই জন্য মাংসটা আমাদের কিন্তু একটু সিজে গেছে, শুধু মাংস না একটু পেঁপে এগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, গরম জল ইউজ করবে, আমার মা কিন্তু প্রেশার কুকারে একটু আলাদাভাবে কিন্তু আর কি গরম জল করে নিয়েছে। আর মাংসতে সবসময় আমি এটাই বলবো গরম জলই কিন্তু ইউজ করো, যে কোনো মাংসে বা যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়, আমি যতটুকু আর কি জানি, আমার মনে হয় আমার মতন সবাই জানো, তাও আর কি আমি বলে দিলাম, মানে আমার মা যেভাবে করেছে সেভাবে তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদেরকে এটাই বলবো তোমরা কিন্তু সিটি কোনো মতেই ফেলবে না, সিটি ফেলবে কি স আওয়াজটাই হলে কিন্তু নিভিয়ে দেবে। আর আজকে এটাই ভুল হয়েছে, আর যখন সিটি পড়ছে আমি তো ছুটে এখন আর আগের মতন যেতে পারবো না, তো সেই কারণে আমি আর কি যখন মানে আস্তে আস্তে গিয়ে যখন গ্যাসটা বন্ধ হই তখন ফুল সিটি আর কি পড়ে যায়। তো তার কারণে আর কি মাংসটা আমাদের কিন্তু অল্প পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো, বা টেস্ট কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু প্লিজ বাড়িতে বানিয়ে দেখো, আমি বারবার রিকোয়েস্ট করছি। আর এখানে দেখো মা জলটা গরম হচ্ছিলো, সেই জল গরমের মধ্যে মা আর কি সমস্ত মাংসটা আর কি দিয়ে দিলো আর কি কুকারে। তো কুকারে মাংসটা কিন্তু ওভার হয়ে গেছিলো একদম, তো মা কি করলো ফার্স্টে আস্তে আস্তে একটু ফুটে নেবার পর তারপরে কুকারে ঢাকনাটা আর কি দিয়েছে। তো যেহেতু একটু ওখানে একটু সেদ্ধ হয়েছে ওই জন্য আর কি সিটিটা মা ফেলতে চায়নি, বাট হঠাৎ করে বেরোতে সিটি পড়ে গেছে, বাট কিছু করার নেই। তোমাদেরকে জন্য আমি আমাদের ভুলটা আগের থেকেই ধরে দিলাম, তোমরা কিন্তু কোনো মতে সিটি ফেলবে না, আর আওয়াজটা যা শুনতে পাবে তখন কিন্তু একদম বন্ধ করে দেবে। তো দেখো এখানে মা সবটা ঢুকিয়ে নেওয়ার পর আর
সেটি মানে না পড়া অবধি মাংস কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো তোমরা আগে দেখতে থাকো। প্রেশার কুকারের ঢাকনাটা খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম, মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। বারবার বলছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর লাগবে তোমাদের খেতে। তো রূপটাও তো ম্যাটার করলে চলে না, গুণটা আসল ম্যাটার করে। তো গুণ তো অবশ্যই সুন্দর, তো তোমাদের কাছে গুণটা কত ভালো লাগবে তোমরা যদি কোনো দিনও করো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এরপর আমি একটা মাথায় প্যাক বানাবো, আর সেটা আমার এক ব্লগের দিদিভাইয়ের কাছ থেকে শেখা। তো সেই ব্লগে দিদিভাইয়ের নাম হচ্ছে পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ, তোমরা সেখান থেকে দেখেও লাগাতে পারো, বা আমাকে যদি কোনো দিনও বলো অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই বলবো। খুব সুন্দর কিন্তু তোমার প্যাকটা মাথায় লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এই প্যাকটা আমি এক দিদিভাইয়ের ব্লগ দেখে আর কি লাগাচ্ছি। তো আমি অনেকের রিভিউ আর কি পেয়েছি, আর ওই দিদিভাই আপাতত যেসব কথাগুলো বলে কিন্তু খুব সুন্দর কথা বলার বিশ্বাসযোগ্যের মতন। তো হ্যাঁ, কার মাথায় কি স্যুট করবে সেটা তো আর জানি না, আমার মাথায় স্যুট করবে কিনা সেটা একটা আলাদা ব্যাপার। বাট একবার ট্রাই করতে কোনো দোষ না, আর মোটামুটি একবার ট্রাই করলে যে বুঝতে পারবো তা নয়, প্রায় এক মাসের মতো আমি ট্রাই করি পুজোর আগে, দেন বুঝতে পারবো ওটা আমার মাথায় স্যুট করছে। তো আর এইদিকে আমি চিরুনগুলো পরিষ্কার করে নিলাম, আমার নিচে দুটো চিরুনি আর বাবা ভাইয়ের চিরুনিটা, আর উপরে চিরুনগুলো মা পরিষ্কার করে নিয়েছে। তো চলো এবারে প্যাক মোটামুটি আমি 11:30 নাগাদ লাগিয়েছি, 12:30টার সময় আর কি মাথাটা আমি ধুয়ে মানে মা শ্যাম্পু করে দেবে। মা এখন আপাতত ঘর টোর মোছা মুছি এগুলো সব করছে, রান্নাবান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি স্নান টান করে। তো একবার আমাদের ফাইনাল লাঞ্চের মেনুটা দেখে নাও, ভাত শুশুনির শাক ভাজা আর কচু পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল মানে চিকেনের ঝোল আর কি। তো বেশ সুন্দর খাবার, বেশ সুন্দর কম্বিনেশন, তোমরা বাড়িতে এরকম একদিন কম্বিনেশন ট্রাই করে দেখো। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাত খেয়ে আমি আর কি উপরে চলে এসেছি, আর উপরে চলে এসে সমস্ত কাপড় জামাগুলো আর কি একদিন তাড়াও, তো ফ্যানটা চলছে, ফ্যান অফ করি, ফ্যান আমার অফ না করলে তোমরা আমার শুনতে পাবে না। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে এসে বিছানাটা আগে ঝেড়ে পরিষ্কার করলাম, কারণ আগে সকালবেলা থেকে বিছানা ঝাড়া হয়নি। তার কারণ হচ্ছে আমার ভাই ঘুমালে বিছানাটা ঝাড়া যায়নি, মানে অন্যদিন আমিও উঠি তার আগে ওকে উঠে দিই, ও চলে যায় বা কিছু একটা বা ওখানটায় বসে থাকে। আজকে অগরে ঘুমাচ্ছে বলছি তো চিৎকার করছে যেন থাক, তো এতক্ষণে এসে আগে বিছানা ঝাড়লাম পরিষ্কার করে, কারণ এবার তো শুভ, কারণ ওই বিছানাটা শুতে আমি তো পারবোই না, কেউ পারবে না। তো বিছানা ঝাড়লাম আর কাপড় জামাগুলো যেগুলো ব্যালকনিতে দেবার ব্যালকনিতে মিলে দিলাম, আর যে কাপড় জামাগুলো রেখে দেবার সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। তো ভীষণ গরম করছে, ওয়েদারটা এমন করে রেখেছে, না রোদ দিয়েছে না বৃষ্টি হচ্ছে, এটা গুমোট ভাব রেখে দিয়েছে, প্রচণ্ড গরম করছে। তো চলো এখন আর বেশি বকবক না করে এখন এবার একটু ঘুম দেব, আর তার আগে বসে বসে চুলটা একটু শোকাবো, আমার অনেক দেরিতে রেখে স্নান করছি না, চুলটা এখনও শোকায়নি। আর একটা কাজ করবো সেটা হচ্ছে মায়ের পায়ে একটু নেলপালিশ লাগিয়ে দেবো, মা নখগুলো কেটেছে তো মায়ের পায়ে একটু নেলপালিশ লাগিয়ে দেবো। তো চলো এখনকার মতন এখানে মানে ভিডিওটা এন্ড বলবো না, এখনকার মতন আপাতত রাখছি, তোমার সাথে আবার একটু পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো সেই দুপুরের পর ঘুম থেকে উঠে এসে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, এখন যে ঘুম থেকে উঠেছি তার সেটা কিন্তু একদম ভুল, অনেকক্ষণ উঠেছি মানে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, মানে এত বৃষ্টি পড়েছে তখন একদম ঘুমে আচ্ছন্ন, সেও তো তোমার সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি। আর তারপর ঘুম থেকে উঠে দুধ টুধ খেয়েছি আর কি, তারপরে ভাবলাম না এবার ভিডিওটা স্টার্ট করা যায়। তো এখন অনেকক্ষণ দুধ টুধ খাবো, এখন বাজছে প্রায় 7:30 পেরিয়ে গেছে, তো এবার একটু খিদে খিদে লাগছে, দুধটা একটু দেরিতে খেয়েছি যেহেতু আজকে মাংস খেয়েছি দুপুরবেলাতে, সে কারণে একটু দেরিতে খেয়েছি। তো এখন খাবো একটু ম্যাগি, আর এখানে দেখো মা একটা আমাকে ডিম ফেলে দিয়েছে, আর এখানে ম্যাগিটা দুজনকার হচ্ছে, মা আমার দুজনকার, তো ম্যাগি খেয়ে নেবো। আর এখানে ডিম ভাজাটার কোনো কারণ ছিল না, কোনো ডিম খেতাম না আজকে, পাঁচের তৈরি মাংস খেয়েছি, তো ডিম ভাজার কারণ হচ্ছে আজকে যেহেতু মাথায় তোমার দেখলে প্যাকটা লাগিয়েছি, ওখানে ডিমের সাদা অংশটা নিয়েছি আর কুসুমটা রেখে দিয়েছিলাম খাবার জন্য। তো মা বলছে শুধু কুসুমটা, আমি তোকে ওটা কী করে কী ভেজে দেবো, আর একটা ডিম দিয়ে কুসুম দিয়ে মায়ের বাটিতে এটা ভেজে দিয়েছে, দেখো কী সুন্দর ডিমটা হয়েছে। তো তোমাদেরকে চলো আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তো একটা বাটিতে কী সুন্দর আমার মা ডিম ভেজে দিয়েছে দেখো। তো এটা আমার মাকে আমি মায়াকে দেখেছি, বাট আমি নিজে কখনো করতে পারি না আর কি। তো এত সুন্দর মা হয়তো তার মায়ের কাছ থেকে শিখেছে, কারণ আমার দিদা ডাবুর মধ্যে ডিম ভাজতো, গোল গোল ফুলো ফুলো ঠিক মায়ের বাটির মধ্যে ভাজে, আর এত সুন্দর খেতে ভালো লাগে না, এত টেস্টি লাগে,
খুব ভালো লাগে আর দেখতেও বেশি ইন্টারেস্ট লাগে। তো চলো এবার মা আর মেয়েদের আর কি খেতে বসে গেছি, তখন প্রায় 8টা বাজছে, তো এটা সন্ধ্যার খাবার বলবো না। হ্যাঁ খিদে পেয়েছিলো, ওই টাইমে দুজন গাড়ি খিদে পেয়েছিলো, তাই আর কি করে নিলাম। আর এখন তো আমার বারেককে বারেককে খিদে পায়, তো ওই জন্য মা 8টা ডিম, আমি 8টা ডিম ভাজা আর ম্যাগি মা তামাতে খেতে বসে গেছে। আর এখানে মা কথা বলছে পাড়ার এক দিদার সাথে, ডলি দিদা, আর ফোন করেছিল যে রাধা অষ্টমীটা কখন কবে পালন করবে, শনিবার না রবিবার এই নিয়ে। তো চলো আজকে মা মেয়ে খেতে খেতেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ভিডিওতে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আমার নেক্সট ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার পাশে থেকো। আশা করি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে আর তোমরা আমার পাশেও থাকবে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।